বন্ধুরা, আজকের ভিডিওতে রবি সিমের এপিএন সেটিংসটি আপনাদের মাঝে শেয়ার করব। তো বন্ধুরা, চলুন শুরু করি আজকের ভিডিওটি। তো বন্ধুরা, রবি সিমে এমবি থাকা সত্ত্বেও আপনার ডাটা কানেকশনটি যদি চালু না হয়, তাহলে আপনার অ্যান্ড্রয়েড ফোন থেকে অ্যান্ড্রয়েড ফোনের সেটিংসে চলে আসবেন। তো বন্ধুরা, এখান থেকে আমি আমার সেটিংসে চলে আসছি। তো সেটিংসে আসার পর এখান থেকে আপনারা মোবাইল নেটওয়ার্ক এই অপশনটি খুঁজে বের করবেন। তো আমার ফোনে কানেকশনের মধ্যে মোবাইল নেটওয়ার্ক অপশনটি দেওয়া হয়েছে। তো আপনারা একটু কষ্ট করে আপনাদের ফোন থেকে খুঁজে নেবেন। তো বন্ধুরা, এখান থেকে আমরা মোবাইল নেটওয়ার্ক এই অপশনটি ওপেন করব। তো বন্ধুরা, আপনারা দেখতে পাচ্ছেন এখানে আমার মোবাইল নেটওয়ার্ক অপশনটি চলে এসেছে। তো সিম্পলি এখান থেকে মোবাইল নেটওয়ার্ক এই অপশনটি ওপেন করবেন। তো ওপেন করার পর আপনারা একটু নিচের দিকে লক্ষ্য করবেন, এখানে লেখা আছে অ্যাক্সেস পয়েন্ট নেমস। তো সিম্পলি এই অপশনটি ওপেন করবেন। তো বন্ধুরা, ওপেন করার পর আপনারা দেখতে পাচ্ছেন এখানে কোনো এপিএন সেটিংস করা নেই, এই কারণে আমাদের নেট কানেকশনটি চালু হচ্ছে না। তো সিম্পলি আমরা একটি নতুন এপিএন সেটিংস এখানে তৈরি করে নিব। তো তৈরি করার জন্য সিম্পলি আপনারা উপর দিকে লক্ষ্য করবেন, এখানে লেখা আছে অ্যাড। তো সিম্পলি এই অ্যাড বাটনে ক্লিক করবেন। তো ক্লিক করার সঙ্গে সঙ্গে আপনাকে এরকম একটা পেজ দেওয়া হবে এবং পেজের উপরে থাকবে নেম। তো সিম্পলি এই নেম অপশনে আপনারা ক্লিক করবেন। তো বন্ধুরা, ক্লিক করার পর এখানে লিখবেন রবি ইন্টারনেট। তো আমি সিম্পলি এখান থেকে লিখে দিচ্ছি এবং এখানে আপনারা ইন্টারনেট ওয়ার্ডটি বড় হাতের দিবেন। তো বন্ধুরা, রবি ইন্টারনেট লেখার পর এখানে সিম্পলি আপনারা ওকে বাটনে ক্লিক করে দিবেন। তো ক্লিক করার পর আপনারা দুই নম্বর অপশনে পাবেন এপিএন। সিম্পলি আপনারা এখান থেকে এপিএনের উপরে ক্লিক করবেন, এখানে লিখবেন ইন্টারনেট এবং এই ওয়ার্ডটি আপনারা ছোট হাতের ব্যবহার করবেন। তো বন্ধুরা, ইন্টারনেট লেখার পর এখান থেকে সিম্পলি ওকে বাটনে ক্লিক করে দিবেন। তো বন্ধুরা, আপনারা যখন এখান থেকে দুটি অপশন কমপ্লিট করে ফেলবেন, তখন একটু উপরের দিকে লক্ষ্য করবেন এখানে থ্রি ডট আইকন রয়েছে। সিম্পলি আপনারা এই থ্রি ডট আইকনের উপরে ক্লিক করবেন এবং ক্লিক করার পর এখান থেকে সেভ আইকনের উপরে ক্লিক করে দিবেন। তো ক্লিক করার সঙ্গে সঙ্গে আপনারা দেখতে পাচ্ছেন এখানে একটি এপিএন ইন্টারনেট সেটিংস তৈরি হয়ে গেছে এবং উপরে দিকে ফলো করবেন, এখানে কিন্তু আমাদের ইন্টারনেট কানেকশনটি চলে এসেছে। তো বন্ধুরা, এভাবে খুব সহজে আপনার অ্যান্ড্রয়েড ফোনের এপিএন সেটিংসটি তৈরি করে নিতে পারেন এবং এই সেটিংসটি তৈরি করতে পারলেই আপনার অ্যান্ড্রয়েড ফোনের ডাটা কানেকশনটি চালু হয়ে যাবে।